नमस्कार न्यूज जानकारी मुहूर्त अपडेटे आपनादेर स्वागत। आमरा ई मुहूर्तेर जे अपडेटटार दिके नजर राखब, तेलियामुड़ाते आबारो नेশা কারবারিদের দৌরাত্ব এবং সেই জায়গায় প্রচুর পরিমাণ বিলেতি মদ উদ্ধার হয়েছে তেলিয়ামুড়ায়। তেলিয়ামুড়াতে যে ঘটনাটা জানা যাচ্ছে, থানা পুলিশের কঠোর নজরদারিতে ফের নেশা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে তেলিয়ামুড়া থানার পুলিশ। রবিবার সাত সকালের এই ঘটনা। যে বিবরণে জানা যাচ্ছে, তেলিয়ামুড়া থানাধীন তেলিয়ামুড়া কৃষ্ণপুর সড়কে একটি গোপন খবরের ভিত্তিতে সেখানে এসআই প্রীতম দত্ত সেখানে উৎপেতে বসেছিলেন এবং সেই জায়গাতে TR01D2047 এই অটো গাড়ি থেকে প্রায় 30,000 টাকার বিলেতি মদ উদ্ধার করতে সক্ষম হয়েছে তারা। এবং তার পাশাপাশি সেই অটো চালক এবং অপর এক যুবক যে ছিল সেই অটোতে, তাকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। কারফিউ চলাকালীন এই মদগুলো, বিলেতি মদগুলো কোথায় থেকে তারা নিয়েছেন এবং কোথায় নিয়ে যাচ্ছিলেন সেই বিষয়টা তদন্ত করে দেখবেন বলেই কিন্তু জানা যাচ্ছে। তেলিয়ামুড়াতে যে বিষয়টা উঠে আসছে যে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে আবারও কিন্তু নেশা সামগ্রী আটক হয়েছে, প্রায় 30,000 টাকার বিলিতি মদ উদ্ধার হয়েছে। 240টি বোতল বিলিতি মদ তারা উদ্ধার করতে কিন্তু সক্ষম হয়েছে। সেই সাথে চালক সহ গাড়িতে থাকা অপর আরেক যুবককে পুলিশ আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে। আনুমানিক বাজার মূল্য 30,000 টাকা সেই মদগুলোর, সেই কথাই কিন্তু জানা যাচ্ছে। অটোতে অটোর চালক এবং অপর এক যুবককে আটক করতে সমর্থ হয়েছে পুলিশ। এই প্রসঙ্গে এসআই প্রীতম দত্ত কিন্তু জানিয়েছেন, কারফিউ চলাকালীন সময়ে এই অটোর মধ্যে বিলিতি মদ কোথা থেকে এলো, কোথায় তারা নিয়ে যাচ্ছিলেন, গোটা বিষয়টা খতিয়ে দেখবেন তারা। গোপন খবরের ভিত্তিতে আজ তেলিয়ামুড়া থানার পুলিশ প্রায় 30,000 টাকার বিলিতি মদ কিন্তু উদ্ধার করতে সমর্থ হয়েছে। এ বিষয়ে কি জানাচ্ছেন পুলিশ আধিকারিকরা শুনব। সকাল আনুমানিক 6টা সাড়ে 5টা 6টা নাগাদ তোষমাকত আমার কাছে খবর আছে যে কিছু ফরেনলিকার একটি অটো করে কৃষ্ণপুর দিকে যাচ্ছে তেলিয়ামুড়া থেকে। এই ইনফরমেশনের বেস করে আমি স্টাফ, তেলিয়ামুড়া থানা স্টাফ নিয়ে ওই গাড়িটিকে ধাওয়া করি। তারপর এটাকে কৃষ্ণপুর রোডে গিয়ে আমরা ডিটেইন করতে পারি। গাড়ির মধ্যে দুজন লোক ছিল, তাদের একজন ড্রাইভার, ড্রাইভারের নাম হলো উত্তম নাথ শর্মা, আর সঙ্গে যে ছিল ওনার নাম সুরজিৎ রায়। তারপর গাড়িতে গাড়ির তল্লাশি চালিয়ে এটা থেকে 20 কার্টুন কিংফিশার বিয়ার পাওয়া যায়, টোটাল 240 পিস। আমি স্পটে যে সিজ করে থানায় নিয়ে আসি এবং অটো এবং যারা মালগুলো নিয়ে যাচ্ছিল তাদেরও নিয়ে আসি। তাদের কাছ থেকে আমি কোনো ডকুমেন্ট পাইনি, তার জন্য অটো ড্রাইভার, ড্রাইভার এবং পাশে যে ছিল ওকে 69T Act-এ অ্যারেস্ট করেছে। কই থেকে মাল গুলাইছে এবং কই যাচ্ছে ছিল? আমার কাছে ইনফরমেশন ছিল তেলিয়ামুড়া থেকেই কৃষ্ণপুর যাচ্ছে, কিন্তু কোথা থেকে বেরিয়েছে এখনো এটা তদন্ত সাপেক্ষ, তদন্ত চলছে, দেখা যাক কি হয়। অ্যারেস্টে যারা আছে দেখা যাক তাদের ইন্টারোগেশনে কি বেরিয়ে আসে। তেলিয়ামুড়া থানা পুলিশের অবশ্যই একটা কিন্তু সাফল্য, সেই জায়গায় বিপুল পরিমাণে মদ উদ্ধার করতে সমর্থ হয়েছে তারা। TR01D2047 এই গাড়িটি, এই অটো গাড়ি থেকে কিন্তু সমর্থ হয়েছে প্রায় 30,000 টাকার মদ উদ্ধার করতে সমর্থ হয়েছে পুলিশ। উত্তম নাথ শর্মা সেই গাড়ির চালককেও আটক করতে সমর্থ হয়েছে পুলিশ। তার পাশাপাশি সুরজিৎ রায় যে যুবকটি তার পাশে ছিল সেই গাড়িতে, তাকেও কিন্তু আটক করতে সমর্থ হয়েছে পুলিশ। গোপন খবরের ভিত্তিতে এই দুই নেশা পাচারকারীকে আটক করতে সমর্থ হয়েছে। তবে এখন যে বিষয়টা উঠে দাঁড়াচ্ছে, এই কারফিউর মধ্যে কোথায় যাচ্ছিলেন এই দুই পাচারকারী এই নেশা সামগ্রীগুলো নিয়ে, সেটাই কিন্তু বড় প্রশ্ন। এই সাত সকালবেলার এই ঘটনায় স্বাভাবিকভাবেই কিন্তু চাঞ্চল্য বিরাজ করছে এবং নেশা কারবারিরা যে খুব মসৃণভাবেই তাদের কাজ চালিয়ে যাচ্ছেন রাজ্যের বিভিন্ন জায়গাতে, সেটা কিন্তু আবারও স্পষ্টভাবে উঠে এলো। ডিএনসি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।